জেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়রদের অন্তর্ভুক্ত করে এই সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। বৈঠকে জাতীয় সংসদের 2022 সালের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, জেলা পরিষদ আইনের খসড়ায় পরিষদের বৈঠকে ইউএনও কার্যালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত থাকার বিধান রাখা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম আর থাকবেন কিনা সেই আইনি ব্যাখ্যা দু একদিনের মধ্যে জানা যাবে বলেও জানান তিনি। উপজেলা চেয়ারম্যানরা সদস্য হবেন এবং পৌরসভার মেয়ররা সদস্য হবেন, আর ইউএনও এবং সিটি কমিশনের একটা প্রতিনিধি সেখানে এই উক্ত সভায় উপস্থিত থাকবেন এবং থাকার অপশান আছে এবং তারা সেগুলো নোট ডাউন করবেন কোথায় গিয়ে আলোচনা।